ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের এক বলেছে, পশ্চিমের মালভূমি অঞ্চলের অন্তর্ভুক্ত জেলার নাম লেখো, আর এখানকার মাটি কেমন, এটা তোমাদের বইয়ের 64 পৃষ্ঠাতে রয়েছে। এই যে পশ্চিমের মালভূমি অঞ্চল, এখানে জেলাগুলো হচ্ছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমানের পশ্চিম দিকটা, আর মাটি হচ্ছে বেশিটাই কাঠকোর, পাথর মেশানো লাল মাটি, অনুর্বর। একে দুই দিয়েছে, গঙ্গা নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত গতিপথ বর্ণনা করো, এটা তোমাদের বইয়ের 68 পৃষ্ঠায় রয়েছে। এই যে উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এর শুরু, মানে গঙ্গা নদীর উৎস আর কি। গঙ্গা নদী শুরু উত্তরপ্রদেশ বিহারের মধ্যে দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে, তারপরে দুটো ভাগ হয়ে গেছে, বেশি চওড়া ধারাটা চলে গেছে বাংলাদেশের ভেতর দিয়ে, তার নাম পদ্মা, আর অন্য ধারা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে, এই ধারাটার নাম ভাগীরথী। হুগলি জেলায় এর নাম হুগলি নদী, শেষে ডায়মন্ড হারবার হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। একে তিন বলেছে, সুন্দরবন অঞ্চলে কী কী গাছ জন্মায়, এই গাছগুলির বৈশিষ্ট্য কী কী, এটা আছে তোমাদের 72 পৃষ্ঠায়। তাহলে সুন্দরবন অঞ্চলে কী কী গাছ জন্মায়, এই যে সুন্দরবন অঞ্চলে গেওয়া, বাইন, গরান, সুন্দরী গাছ জন্মায়। বৈশিষ্ট্য হচ্ছে যে ঈষৎ, নোনা জল আর কাদায় জন্মায় এই ধরনের গাছগুলো, তাই এদের দুরকমের মূল থাকে, মাটির গভীরে যায় ঠেস মূল যা গাছকে মাটিতে আটকে রাখে, আর একটা মূল মাটি থেকে ওপরে ওঠে, তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয় গাছ, একে বলে শ্বাসমূল। এই ধরনের গাছগুলোকে বলা হয় ম্যানগ্রোভ জাতীয় গাছ। একে চার বলেছে, সম্পদ বলতে কী বোঝো আর মানবীয় সম্পদ কোনগুলিকে বলা হয়, উদাহরণ দাও। সম্পদ কাকে বলে, সম্পদ বলতে সেই সমস্ত কিছুকেই বোঝায় যা মানুষের চাহিদা মেটায় ও মানুষের জীবনযাত্রা মানোন্নয়নে সহায়তা করে। আর দিয়েছে মানবিক সম্পদ, মানবিক সম্পদ তোমার হচ্ছে যেটা দুটো, মানুষের স্বাস্থ্য আর বুদ্ধি। এই যে মানুষের সব মানবীয় সম্পদ হচ্ছে দুটি, স্বাস্থ্য বা শ্রম ক্ষমতা আর বুদ্ধি বা জ্ঞান। দুয়ের এক বলেছে, উত্তরবঙ্গে দুটি বনভূমির নাম লেখো, গরুমারা, জলদাপাড়া। দুয়ের দুই দিয়েছে, বোলপুর কেন বিখ্যাত, এটা 81 পৃষ্ঠার ছকে রয়েছে। এই যে বীরভূম জেলার শহর হচ্ছে বিখ্যাত শহর বোলপুর, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল, তা বিশ্বভারতী অবস্থিত আছে, আর হাতের কাজের জন্য বিখ্যাত। দুয়ে তিনে দিয়েছে, একটি লৌহ ইস্পাত শিল্পাঞ্চলের নাম জেলা শহর লেখো, এটা আছে তোমাদের বইয়ের 82 পৃষ্ঠায়। এই যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর, তাহলে দুর্গাপুরের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হচ্ছে দুর্গাপুর, যেটা পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। দুয়ে চারে দিয়েছে, কুলিক কোন জেলায় অবস্থিত এবং কিসের জন্য বিখ্যাত, এটা আছে 79 পৃষ্ঠাতে। কুলিক হচ্ছে উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। এই যে কুলিক পাখি রেলালয়, এই যে কুলিক, এখানে পাখিরা রয় রেল স্টেশন আছে রায়গঞ্জে, কুলিক নদীর পাড়ে, উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। তিনে আছে শূন্যস্থান পূরণ, তিনের এক আইআইটি কলেজ আছে খড়গপুরে, তিনের দুই সভ্য মানুষের নানান রকম কার্যকলাপকে সভ্যতা বলে, তিনের তিন ভাগীরথী নদী, গঙ্গা, শাখা নদী, তিনের চার টয় ট্রেন দার্জিলিংয়ে দেখা যায়। চারে আছে সঠিক উত্তরটিতে রায়ের চিহ্ন দাও, চারের এক ইংলিশ বাজার মালদা জেলার সদর শহর, চারে দুই মহানন্দা উত্তরবঙ্গের একটি নদী, চারে তিন নারী শিক্ষার প্রসার ঘটান বেগম রোকেয়া, চারে চার বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।